না সুন্দর, আজকে কিন্তু আমরা জানবো যে ইউটিউব কোন কোন ভিডিও আমাদেরকে কপি করতে পারমিশন দেবে এবং আমাদের চ্যানেলে ভিডিও ছাড়তে সাহায্য করবে, এবং কোন রকম কপিরাইট স্ট্রাইক বা কোন রকম কপিরাইট ক্লেম ছাড়া আমাদের ইউটিউবে আর্নিং করতে পারবো, অন্যের ভিডিও আপলোড করতে পারবো এবং সেখান থেকে আমরা আর্নিংও জেনারেট করতে পারবো। তো প্রথমত আমরা বলে দিই যে এই প্রসেস থেকে যেতে গেলে আপনাকে কিছু নিয়মের মাধ্যমে যেতে হবে, তাহলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিও আপনি আপলোড করতে পারবেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে। প্রথমত বলে দিই, যারা ফার্স্ট টাইম যারা ইউটিউবে অনেকে আছেন, যারা না জেনে অন্যের ভিডিও ডাউনলোড করে আপনারা চ্যানেল ছেড়েছেন, আগামী সময় আপনার ইউটিউব অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে, কাউর সাসপেন্ড হয়ে গেছে বা কাউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু ইউটিউব চলছে। তো ইউটিউব যদি চলে তাহলে কিন্তু আপনি কোনোদিনও পেমেন্ট পাবেন না, অ্যাডসেন্স ডিসেবল যদি হয়ে থাকে। তাহলে আমাদের কী করতে হবে, দেখুন কিছু রুলস থাকা আছে, কোম্পানি কিছু রুলস দিয়েছে, সেই রুলসের মধ্যে যদি আপনি যদি রুলস অনুযায়ী পুরো প্রপারলি যদি কাজ করে থাকেন, তাহলে কিন্তু 100% আপনি কিন্তু এইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবং জেনুইন কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কোনো রকম কপিরাইট ক্লেম ছাড়া আপনি কিন্তু পুরোপুরি আর্নিং করতে পারবেন। তো প্রথমত আমাদের কী করতে হবে, প্রথমত আমাদের করতে হবে যে ফার্স্ট টাইম কোনো ভিডিও আপলোড করার আগে আপনাকে সবসময় ডেসক্রিপশনে যেতে হবে। ডেসক্রিপশনে গিয়ে দেখতে হবে ইউটিউবের যে লাইসেন্স থেকে থাকে, ইউটিউবের লাইসেন্স ওখানে কী লেখা আছে। ইউটিউব লাইসেন্স বলে একটা অপশান আছে ডেসক্রিপশনে, সবার লাস্টের দিকে লাইসেন্সের পাশে লেখা আছে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স লেখা আছে কিনা দেখবেন। যদি ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে ওই ভিডিও আপলোড করতে পারবেন না। বারবার বলছি, ইউটিউবের ডেসক্রিপশনে গিয়ে যদি ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখেন যে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স নিচে লেখা আছে, তাহলে কিন্তু সেই ভিডিও আপনি কোনো রকমই আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না, তাহলে কপিরাইট স্ট্রাইক দেবে, সঙ্গে সঙ্গে কপিরাইট স্ট্রাইক দেবে এবং আপনার চ্যানেলটা ব্লক হয়ে যেতে পারে। এতে কী হবে, নতুন করে আপনার আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওই চ্যানেলে কিন্তু আপনি আর ভিডিও বানাতে পারবেন না। এটা কিন্তু ইউটিউবের সিস্টেম। আর যদি মনে করেন যে আপনি না, আমি তাহলে কী ভিডিও ডাউনলোড করব, তাহলে আপনাকে বলে দিই দুটো প্রসেস আছে, আপনাকে বলে দিই। ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স ছাড়া যে কোনো ভিডিওর নিচে যদি অন্য কোনো লাইসেন্স থেকে থাকে, যে কোনো এভরিথিং লাইসেন্স, তাহলে কিন্তু সেই ভিডিও আপনি কপি করতে পারবেন। কপি করে আপনি সেটা কিন্তু সেখান থেকে আর্নিং করতে পারবেন, কিন্তু তারও একটা প্রসেস থেকে থাকে। তাহলে কী প্রসেস সেটাও আমার আছে কিন্তু পুরোপুরি ক্লিয়ার করব। প্রথমত বলে দিই, যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে যে আমি ডাউনলোড করছি তা কপিরাইট স্ট্রাইক দিই, তাহলে আপনাকে কী করতে হবে, সেটা একদম ক্লিয়ার করে আপনাকে ডেসক্রিপশনে চলে যাবেন, যেই ভিডিও ডাউনলোড করবেন মনে রাখবেন যেই ভিডিওটি আপনি আপলোড করেছেন, ডাউনলোড করার পর আপলোড করবেন, তো সেই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন। ডেসক্রিপশনে গিয়ে দেখবেন খানে যদি মনে করেন সং ব্যবহার করতে চান, তো সঙের ডেসক্রিপশনে চলে যাবেন, দেখবেন কভার সং আছে, কভার সং বলে যে অপশানটা আছে সেখানে কিন্তু ডেসক্রিপশনে লেখা আছে কি, যে ওখানে কোম্পানির নাম, কোম্পানি বলতে যে গানটা গিয়েছে তার নাম, গায়কের নাম এবং কোম্পানির নাম, যে কোম্পানি এই গানটা গাইছে ইনভেস্ট করেছে সে কোম্পানির নাম, এবং যে কোম্পানি যে মিউজিক দিয়েছে, যে ব্র্যান্ড মানে যে কোম্পানি মিউজিক দিয়েছে সে কোম্পানির নাম, এবং যেসব কোম্পানিরা যারা এদের সঙ্গে অ্যাড হয়ে এই বিজনেসটাকে অ্যাক্টিভেট করেছে সেসব টোটাল ডিটেলস আপনাকে কিন্তু ডেসক্রিপশনে লিখতে হবে। তাহলে আমাকে এটাও জেনে নিতে হবে যে কোম্পানি কেন আমাকে পারমিশন দিচ্ছে এই ভিডিওটি আপলোড করার জন্য। কোম্পানির দুটো রুলস আছে, সেটা প্রথমত জেনে নিতে হবে। রুলস দুটো হলো যে আপনি যদি অন্য ওনার কোম্পানি যদি ভিডিও ইউজ করেন, তাতে কোম্পানির দুটো এক বেনিফিট আছে, এক হচ্ছে প্রমোশন। যদি আপনি মনে করেন যে আপনার কোম্পানি ইউজ করবেন, তাহলে কোম্পানির কোনো ডিটেলসে লেখি হবে যে কোম্পানির যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের কিন্তু একটা প্রচার হচ্ছে, এবং কোম্পানি নিজের চ্যানেলে যে কটা ইনকাম করছিলো তার থেকে যদি সে যদি শেয়ার করে থাকে একটা টাইমের পর, তাহলে কিন্তু সে কোম্পানি সেখান থেকেও কিছু আর্নিং করতে পারছে, তার জন্য কিন্তু কোম্পানি এদেরকে পারমিশন দেয়, যে রেভিনিউ শেয়ারের যে পারমিশনটা সেটা কিন্তু দেয়, এবং রেভিনিউ শেয়ারের যে মার্জিনটা সেটা কিন্তু 50-50 হয়ে যায়। এবং কোম্পানি আপনাকে কিন্তু ম্যানুয়ালি যখন দেবে, যখন আপনাকে আপনার টাইম মতন 18-20 তারিখের মধ্যে যখন পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে পাঠাবে, তখন কিন্তু আপনার ভাগের টাকাটা কিন্তু আপনাকে দেবে, এবং কোম্পানি রেভিনিউ শেয়ারের যে কোম্পানি আছে তাকে কিন্তু সেই কোম্পানিকে আপনার যে বাকি হাফ টাকাটা সেটা কিন্তু তাকে দেবে। যদি মনে করেন যে $200 আপনি ইনকাম করেছেন, তার থেকে $100 আপনাকে দেবে, $100 কোম্পানিকে, যে কোম্পানির গান আপনি ব্যবহার করেছেন। এটাই কোম্পানির রুলস। কোম্পানির এই কারণেই আপনাকে পারমিশন দিচ্ছে যে আমার ভিডিওটি আপনি প্রমাণ ব্যবহার করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে দুটো নিয়ম চালু করতে হবে আপনার কাছে। একটা হচ্ছে আপনাকে রেভিনিউ শেয়ার পাবেন, আপনি যে ইনকাম করবেন সেখান থেকে আপনাকে কিছু আমাকে হাফ টাকা পেমেন্ট করতে হবে, এবং আপনি যে আমার ভিডিও রিলিজ তার প্রমোশন করতে হবে। কেন? কারণ আমার যে গানটা ব্যবহার করছেন সেটা প্রমোট মানে অ্যাডের মাধ্যমে, আপনার ডেসক্রিপশন অ্যাডের মাধ্যমে সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে আমি আপনার আপনাকে আমার ভিডিও ব্যবহার করতে দেবো। এইটাই হচ্ছে কোম্পানির রুলস।
এই রুলসের জন্যই কোম্পানি কিন্তু আপনাকে পারমিশন দেয়। তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।